হ্যালো বন্ধুরা, আমি লিটন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ফুলপাখি ড্রয়িং একাডেমি চ্যানেল। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এইদিকে একটি গোল, এইদিকে একটি গোল, এইদিকে একটি গোল। পাপড়ি, পাপড়ি, এইদিকে পাপড়ি, এইদিকে পাপড়ি, এইদিকে পাপড়ি, এইদিকে পাপড়ি। প্রতি ফুলে আপনি 6টি করে পাপড়ি দিবেন। প্রতিটি পাপড়ি এই পাশেরটি করবেন আকাশে। ঠিক এভাবে মসৃণ ভাবে রং করবেন প্রতিটি পাপড়ির। এই জায়গায় দিলেন আকাশি, আর এখানে দিবেন নীল শেড। ঠিক এভাবে পরের ফুলটি পাপড়ি হলুদ, হলুদ পাপড়ির গোড়ায় ঠিক এভাবে সবুজ শেড। তো বন্ধুরা, এই পাশের ফুলটিতে গোলাপি ঠিক এভাবে রংটি করবেন। করার পর এই গোড়ার দিকে শুধু লাল লাল হালকা একটি শেড দেবেন। ঠিক এখান থেকে ঠিক এভাবে 3টি দাগ দিবেন। এমন সিম্পল ছবিগুলো একে আপনি ইচ্ছে করলে ড্রেসিং টেবিলের পর্দাতে, দরজার পর্দায়, সোফার কোশনে, একে আপনি ইচ্ছে করলেই ঘরের সৌন্দর্য বাড়াতে পারেন। খুব ইজি এবং খুব সিম্পল। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমি লিটন ছিলাম আপনাদের সাথে, আর আপনারা দেখছিলেন ফুলপাখি ড্রয়িং একাডেমি চ্যানেল। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।